হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এইচ সোহাগ। তো আজকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কিভাবে সম্পূর্ণ একটি পিসির মতো বানাতে পারবেন, কিভাবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে প্লে স্টোরে যাবেন, প্রো কম্পিউটার হয়ে যাবে, জাস্ট লিখবেন লিনা, তারপর এই যে ডেস্কটপ ইউআই, লিনা ডেস্কটপ ইউআই এইটা আসবে। অ্যাকচুয়ালি লিনা হলো এই ডেস্কটপ ইউআইটা যে বানাইছে তার নাম। তো এটাতে ক্লিক করলেই চলে যাবেন। তো অ্যাপটা ভালো অনেক, তো এটা দিয়ে আসলে সত্যি সত্যি কম্পিউটার মতো বানিয়ে দেওয়া যায়, 4 স্টার পাওয়া যাচ্ছে। তো জাস্ট ওপেন করবেন, ওপেন করার পরেই দেখবেন যে আপনার মোবাইলটা সম্পূর্ণ কম্পিউটারের মতো হয়ে গেছে, ডেস্কটপের মতো। তো এখানে মাল্টিটাস্কিংও করতে পারবেন। বড়ো ছোটো এগুলো করতে পারবেন, তারপর মাল্টিটাস্কিংয়ের জন্য এই যে আপনার অ্যাপস ট্যাপস, এই যে এখানে ক্লিক করলে আপনার অ্যাপস দেখতে পারবেন। এরপর এই যে ফাইল ম্যানেজার ওপেন করলাম, পুরো কম্পিউটার মতো, এই যে বড়ো বানানো যায়, ছোটো বানানো যায়, সব কিছু করা যায়, এটা সম্পূর্ণ একটা কম্পিউটার মতো হয়ে গেছে। তো এই তো আর কিছু না, জাস্ট অ্যাপটা ডাউনলোড দেবেন, জাস্ট ওপেন করবেন, কম্পিউটারের মতো মোবাইলকে সাজাবেন।